হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্ট অফ দিস কিচেন অ্যান্ড ব্লগ। আজকের ব্লগটা একটু স্পেশাল, আজকে হচ্ছে ফাদার্স ডে, 16th of June, আর আজকে সানডে। তো আজকে আমি ব্লগটা শুরু করলাম একটা এসি দেখিয়ে। কেন বুঝতে পারছো কি? অ্যাকচুয়ালি আমরা সকালবেলা কাজ টাজ করে আমি আর ননি বেরিয়ে পড়েছিলাম ক্রোমা সেন্টারে এসি দেখতে। এসি আমাদের ঘরে আছে, বাট এসিটা প্রবলেম করছে কিছু বছর ধরে, মানে প্রতি বছরই এসির পিছনে অনেকগুলো টাকা আমাদের দিতে হয়। তো আজকে ভাবলাম ওইটাকে আমরা এক্সচেঞ্জ করে নতুন এসি নিয়ে নিই। তো এখানে একটা আমি ফ্রিজ দেখছিলাম, এই ফ্রিজটার যে দেখতে পাচ্ছ সামনের দিকে এলইডি স্ক্রিন আছে, এখানে ইউটিউব আর বাকি সব জিনিস তোমরা দেখতে পারবে। এটার প্রাইস 2 লাখ টাকা, তো এটা তো আমাদের বাজেটের অনেক বাইরে। আর দেখতেই পাচ্ছ এখানে লটস অফ ভ্যারাইটিস অফ এসি আছে, আলাদা আলাদা কোম্পানির। তো আমি কোন এসিটা চুজ করলাম সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো। তো আমরা অনেক দেখার পর কি করার পর এসি দেখলাম, আর ঘরে এসে যে পুরনো এসিটা ওটাকে খোলালাম, মানে ওটা আগে এক্সচেঞ্জের জন্য যাবে, মানে যখন ওটা ডেলিভার করতে আসবে তো ওটা বললো কি খুলিয়ে রাখতে। তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে জাস্ট একটু শুয়ে তারপরে বিকেলে বেরিয়ে পড়লাম বারবিকিউ নেশনে। আর বারবিকিউ নেশনে আসার কোনো মানে কথা ছিল না, বাট বলে রাখি আমি একটা 2500-এর রেডিও মির্চি থেকে ভাউচার জিতেছিলাম বারবিকিউ নেশনে। তো মানে কিছু কোশ্চেন করেছিল সাইমা, আমি ওটার আনসার দিয়েছিলাম, আর আমি বারবিকিউ নেশনে 2500-এর ভাউচার গেইন করেছিলাম, আর ওইটার জন্যই আমরা আজকে বারবিকিউ নেশনে এসেছি। ভাবলাম যখন ফাদার্স ডে আছে তো চলো ফাদার্স ডেটাকে একবারে সেলিব্রেটও করা যাক। আর জানোই বাঙালিরা যে কোনো মকা বলে, মানে যেটাকে বলা হয়, ছাড়ে না। তো চলো, আমরা একটু লেট হয়ে গেছিলাম বলে আমাদের টেবিল বুক ছিল অলরেডি, তো আমরা এসেছি এটা ইডিএমে। ইডিএমে নতুন খুলেছে বারবিকিউ, আর বলে রাখি বারবিকিউতে যারা যারা এসছে তারা তো সবাই জানো যে কী কী খাওয়ার হয় বা কীভাবে হয় কী বৃত্তান্ত। তো বেশি কিছু তো বলার নেই, আমি এই নিয়ে 4th time এলাম বারবিকিউতে। এখানে ননভেজ প্ল্যাটার যে রেট ওগুলো হচ্ছে 900-1000, আর ভেজের হচ্ছে 700-800 এরম রেট, আর বাচ্চাদের হাফ, আর আমাদের আমার চিকুর ফ্রি। তো আমরা এখানে ননভেজ নিয়েছিলাম, এখানে সব খাওয়া দাওয়া চলছে এখন। আর আমাদেরকে এসে ওরা জিজ্ঞেস করলো যে আমাদের কেক লাগবে কি না, তো বাচ্চারা বললো হ্যাঁ ফাদার্স ডে তো পাপা আজকে কেক কাটবে। তো এখানে খাওয়ার ভালোই ছিল, আর বলে রাখি যারা বারবিকিউ নেশনে যায় তারা তো জানেই যে ওখানে কেমন মিউজিক থাকে বা কিছু, বাট 2 মাস ধরে এখানে মানে নতুন একটা এবার শুরু করেছে, এখানে সিঙ্গার রেখেছে, সিঙ্গার গান গাইবে, তো আমাকে তাই জন্য মিউট করে দিতে হয়েছে সব কথাবার্তাগুলো। এখানে এগুলো হচ্ছে ননভেজ প্ল্যাটার, এখানে কিমা আছে, বিরিয়ানি আছে, চিকেন চঙ্গেজি আছে, আর এটা হচ্ছে চিকেন স্যুপ, আন্ডা কারি, আর একটা আইটেম ছিল জানি না কি। আর ভেজ আইটেমে এখানে হচ্ছে কারি চাওয়াল, আর তোমার যেমন ছোলা রাজমা যা হয়, হ্যাঁ এখানে ছিল মিক্স ভেজ আর ডাল মাখনি। আর এদিকে একটা পাতা নিয়ে আইটেম কী ছিল আমি এটা বুঝতে পারিনি, আমার নামও মনে নেই। আর এখানে আছে মাঞ্চুরিয়ান আর চাউমিন, আর বাকি দেখাচ্ছি তোমাদেরকে, ডেজার্টসেও দেখাবো তোমাদেরকে কী কী আছে না আছে এখানে। এখানে এটার মধ্যেও বিরিয়ানি রাখা ছিল, ভেজ বিরিয়ানি ছিল, এটা ওদিকে ননভেজ ছিল, এখানে ভেজ বিরিয়ানি ছিল। আর নেক্সট হচ্ছে এখানে এটার মধ্যে কোনো স্যুপ ছিল, আর এখানে হচ্ছে ছোটো ছোটো গোলাপ জামুন, আর এদিকে হচ্ছে এটা গিয়ে হ্যাঁ মুগ ডালের হালুয়া, এটা হলো গিয়ে পায়সম মানে সিবাইয়া যেটাকে বলি আমরা, আর লটস অফ আইসক্রিম। তো বাচ্চারা তো সবার আগে এসেই আগে আইসক্রিম খেয়েছে এখানে। আর এখানে ছোটো ছোটো মিনি মিনি কেকস ছিল রাখা, জ্যালি ছিল, আর এদের একটা নতুন মানে ফ্লেভার বের করে এখানে কেকও ছিল, আর নতুন একটা জিনিস এরা রেখেছে যেটা হচ্ছে ম্যাঙ্গো ট্যাঙ্গো রেখেছে। তো এই যে এটা হচ্ছে ম্যাঙ্গো ট্যাঙ্গো, তো এটা খেতে অনেকটা মিষ্টি খাট্টা, এই যে আমরা নিয়ে এসেছি প্লেটিংয়ে করে, দেখতেই পাচ্ছ তোমরা, এটার টেস্টটা না খুব অসম ছিল, খাট্টা মিঠা ফ্লেভার আসছিলো। আর বাচ্চারা তো যেন ওই পেস্ট্রি কেক কতটাই পছন্দ করে, তো এখানে পেস্ট্রি কেক বগেরা সবাই যে যার মতন খাবার নিয়ে এসছে। আর চিকু তো একদমই ফ্রি, তো চিকু তো নিজের মনের মতন যেমন ইচ্ছা করে খেয়েছে। এখানে হচ্ছে ফাদার্স ডে সেলিব্রেশন, খাওয়া দাওয়ার পর আমরা খেয়ে একদম প্যাকড আপ হয়ে গেছিলাম, কেক খাওয়ার একদম জায়গা ছিল না, তাই বললাম চলো বাবা তুমি কেক কাটো বাচ্চাদের সাথে, আমি ভিডিও করে নিচ্ছি। আর খুব সুন্দর ওরা গান গাইলো, সিঙ্গার যে হচ্ছে উনি গান গাইলো। আর জানোই এখানে সেলিব্রেশনের সময় ওদের পুরো স্টাফ এসে তোমাদেরকে উইশ করে, এটা প্রত্যেক বারবিকিউ নেশনে একই রকম হয়।
তো কোনো আলাদা কিছু নেই। আর এরপর আমরা বেরিয়ে যাব ঘরের দিকে। এখন বাকি প্রায় 11টা কি 12:30, আমরা কেকটা প্যাক করে নিলাম, বিকজ কারুরই পেটে জায়গা ছিল না, তো এটাকে প্যাক করি আমরা নিয়ে যাচ্ছি ঘরে। আর দেখো পুরো মল বন্ধ হয়ে গেছে, মোস্টলি একটা দুটো অ্যাক্সিলেটার চলছে, বাট আমার সাথে কী হয়েছে, আমি যে অ্যাক্সিলেটারে উঠেছি ওরা নিচে থেকে অ্যাক্সিলেটারটা অফ করে দিয়েছিলো, আমি আর রি অ্যাক্সিলেটারে একটু রয়ে গেছি, তারপরে আবার হেঁটে হেঁটে এলাম। এর থেকে ভালো তো লিফটে আসলেই হতো, আর এমন লাগছিলো ডামিগুলোকে ভূতের মতন, তো আমি সেটাই বলছিলাম। তো বাজে 11টা কি 11:30, আমরা গাড়ি নিয়ে বেরোইনি, বিকজ আমাদের গাড়িটা একটু প্রবলেম করছিলো, তো আমরা ওলাতেই এসেছি আর এখন আবার এখান থেকে ওলাতেই ফেরত চলে যাবো। আর ঘরে গিয়ে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, কি একটা আর একটা আমরা এসির সাথে আরেকটা নতুন জিনিস নিয়েছিলাম, কী জিনিস নিয়েছি সেটা দেখার জন্য ব্লগটা পুরো দেখতে হবে। আর ইডিয়াম ওয়ালটাকে অনেকটাই সুন্দর করে দিয়েছে আগের থেকে, আমি ইডিয়াম আসি বিয়ের অনেক আগে থেকে, বিয়ে আসতাম এখানে, তো মানে বলতে পারো প্রায় ছোটোবেলা থেকেই আসি, বাবাও নিয়ে আসতো এখানে, আগে বিগ বাজার ছিল যেটা শপার স্টপ হয়ে গেছে এখন। তো এই যে পার্সেলটার কথা আমি বলছিলাম, ওটা হচ্ছে এটা, রাতে খেয়ে দিয়ে তো এসেছিলামই, বিছানা করলাম, যেহেতু আজকে এসি নেই তো তাই জন্য আজকে আমরা কুলারের সামনে বাইরের ঘরে বিছানা করেছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমরা এনেছি এয়ার ফ্রায়ার, হ্যাঁ আমরা একসাথে এসির সাথে এটাও পারচেস করে নিয়েছিলাম। আর এই এয়ার ফ্রায়ারটাতে বানিয়ে দেখাবো কি কেমন কি হয় না হয়, ফ্রেঞ্চ ফ্রাই, স্মাইলি, তো আগে তো আমাদের খুলতেই অসুবিধা হচ্ছিলো কীভাবে খোলে কীভাবে না খোলে, এটার ভিতরের বাস্কেটটা খোলা যায়। এটা এক্সেল সাইজ 5.6 লিটারের, এর থেকে একটা বড় আছে, তো ওটা আমরা নিই নি বিকজ আমাদের কিচেনের জন্য এটা বেস্ট। আর এটার মধ্যে যে কোনো ফ্রাইড আইটেমস তেল ছাড়া বানানো যায়, একটুখানি তেল গ্রিস করে দিলেই হয়ে যাবে। আর এরপর আমি তোমাদের দেখাবো, এসি এখনও আসেনি যেহেতু আজকেই আমরা অর্ডার দিয়েছি, এসি আসবে কালকে ওদের গুরগাঁওতে ব্রাঞ্চ। আর আমরা ক্রোমার প্রোডাক্ট নিয়েছি, টাটা এসি নিয়েছি, মানে টাটা প্রোডাক্ট ক্রোমার এসি, তো ফার্স্ট টাইম নিলাম। আগে আমাদের হায়ারের ছিল 2 টনের এসি নিয়েছি আমরা, আগে ছিল 1.5 টনের, আর ওটা ইনস্টল হবে তার পরের দিন, মানে কালকে আসবে আবার তার পরের দিন ইনস্টল হবে। তো আমাদের একটুখানি প্রবলেম হয়েছিল এসিটা ইনস্টল করাতে, বিকজ মাঝখানে এক তো ঈদ পড়ে গেছিলো, তো ঈদের জন্য এদের যত স্টাফ ছিল সব মমডার্ন স্টাফ ছিল, তো কেউই আসছিল না। তারপর অনেক বলার পর এরা কালকে এসে এসি ইনস্টল করে দিয়ে গেছে। দেখো এসি আমাদের ইনস্টল হয়ে গেছে। তো এই ব্লগটা কেমন লাগলো একবার নিশ্চয়ই আমাকে জানাবে।